जहां नामे आगुन থেকে বাঁচার জন্য তারা কাঁদবে। হে বিনিয়া গ্রামের নারী পুরুষ আবার মৃত্য বলিতা, আজকে আপনাকে বলতে চাই, এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল কি বললেন? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য পৃথিবীটা স্বর্গ। দেখেন না, আজকে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লুটপাট করে নিচ্ছে, আপনার দামি জমি নিয়ে নিচ্ছে, আপনাকে হত্যা করছে, আপনার স্ত্রী বেটি মেয়ে বোন এদেরকে ধর্ষণ করছে। মুহূর্তের মধ্যে তারা দ্বিধাবোধ করে না। অতএব অন্যায় তো অন্যায়, একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে অন্যায় কথা ভাবতে গেলে তার অন্তরটা দূর 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 করে কেঁপে যায়। কিন্তু তাদের কাঁপে না, তার মানে এরা দুনিয়াকে মহাপত করেছে, এরা কাফির, এরা আল্লাহকে অস্বীকার করে। বাইরে আমার বন্ধনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নাগত লাভ করেন ওয়ালা নারী আর পুরুষ যদি আপনি হতে চান তাহলে আপনাকে একটি আজকে ট্যাবলেট দিয়ে যাব। এই ট্যাবলেট ক্যাপসুল আপনার জীবনে কাজে লাগাবে, তাহলে আপনার এই বেমারি দূর হয়ে যাবে আর এই ব্যাধি দূর হয়ে যাবে। আল্লাহ শুনে রাখো, আল্লাহ জমিনে তোমরা সাবধানতা অবলম্বন করো, অহংকার করো না, হিংসা করো না, বিদ্বেষী করো না, দাম্ভিকের সাথে পৃথিবীতে চলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারকারীকে কোনদিন ভালোবাসবেন না, কোনদিন ভালোবাসেন না, কোনদিন এই বেঈমানদেরকে ভালোবাসবেন না। ট্যাবলেটের এক নম্বর কথা হলো, বেফালতু গাল গল্প করা চলবে না, বেফালতু হাসি গোলমাচানো চলবে না। আপনি যখন কথা বলবে লাগাম লাগে আপনি কথা বলুন, এটা আল্লাহর জমিন রে ভাই। এরপরে আর একটা জগত আসবে যার নাম হলো পরকালের মার, ওটার নাম হলো চিরস্থায়ী একটা প্লেস, একটা চিরস্থায়ী মানুষ কতদিন থাকবে ভাইজান? কথা বলেন, থাকবো আমরা সারা জীবন? কেউ আমরা থাকবো না, আমরা একদিন না একদিন চলে যাব। আমার দাদা চলে গেছে, আমার বাপ গেছে, তার বাপ গেছে, তার বাপ গেছে, তার বাপ গেছে, কবলা ওয়াদি পূর্ব পুরুষ যত ছিলেন, আমার থেকে যত পূর্বে যা এসেছিলেন কেউ বেঁচে নাই, সবাই আল্লাহর দরবারে চলে গেছে। এ দুনিয়াও ধ্বংস হবে, মানুষও ধ্বংস হবে,
সব দুনিয়া বা কারাহিয়াতের নাও যারা দুনিয়াকে ভালোবেসে ফেলল অটোমেটিক্যালি তারা পরকালে যেতে তারা অপছন্দ যেতে চায় আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন বাঁচাও আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন হায়াতে তৈয়বা দান করো আল্লাহ তুমি আমাকে আর 10টা বছর বাঁচিয়ে রাখো হে মুসলমান এ আশা করবে না তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা চারজন ফেরেশতাকে জিম্মাদার দিয়েছেন মিকাইল ইসরাফিল জিব্রাইল আজরাইল এই চারজন ফেরেশতার চারটা পাদে তাদের দিবেভাবে পালন করা হয়েছিল জিব্রাইল ওহি পর্যদর্শনীয় পৃথিবীর মানুষের জন্য মিকাইল পৃথিবীর পানি বণ্টন করার জন্য মেঘরা সীমানাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ডিস্ট্রিবিউট করবে ইসরাফিল আলাইহিস সালাম পরকাল সালাতে আগে সিনাই ফুৎকারের জন্য মুখকে নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে এমনকি এখনো আছে আগামী দিন থাকবে পরকালের আগে দিন পর্যন্ত থাকবে ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ফাতাআতুনা ফুজা ফুৎকার লাগাবে পৃথিবীর পৌঁছ মজ হয়ে যাবে পাড়া হয়ে যাবে পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে আসমান ফেটে পড়বে কায়ামত সম্পর্কে বিস্তারিত কথা বলার সময় নেই আর একজন ফেরেশতা যিনার নাম হলো আজরাইল এই আজরাইলকে একটা জিম্মেদার দিয়েছে তোমাকে একটা ডায়েরি নেওয়া হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত যত মানুষ আজকে এসেছে আর এসেছিল সমস্ত মানুষের নাম এতে এন্ট্রেড হয়ে গেছে আপলোড হয়েছে কার কখন কোন জায়গায় কোন মুহূর্তে তা জানতে কবজা করা হবে এটা তোমার দায়িত্ব তুমি তার জান কবজ করবে এইটার নামে বলতে যায় তোমার সময় নাই 10 বছর 20 বছর 1 বছর একটা দিন 1 ঘন্টা 1 মুহূর্ত তুমি আশা করতে পারবে না তোমায় কখন চলে যেতে হবে তা তুমি জানো না যদি বেঁচে থাকা গ্যারান্টিটা তুমি না দিতে পারো একটা মিনিট বেঁচে থাকা যদি গ্যারান্টি না দাও আল্লাহ
আল্লাহ বললেন
তোমার কান্না তোমার দুঃখ তোমার বেদনা পৃথিবীর যত যা কিছু আছে সবটা ইয়ে রাব্বুল আলামিন আল্লাহ জন্যে যদি তুমি করে চলো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ওই ইচ্ছাটা নেবে তোমার ওই কান্নাটা নেবে তোমার ওই মারটা নেবেন তোমার ওই জানটা নেবেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া তো কিছু নাওয়ার পরে বললে বান্দা তোমাকে আমি প্রদান করলাম আমার পরিপূর্ণ নেয়ামত প্রাপ্ত জান্নাত জোরে সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাত দিতে হবে আল্লাহর রেজা আনতে হবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসতে হবে আল্লাহর খুশি নিয়ে আসতে হবে আরে খুশি নিয়ে আসতে গেলে নিজের মাল এবং নিজের জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে আপনি বলেন তো এই মালটাও আপনি ভক্ষণ করবেন ধরেন একটা মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনি কৃষ্ণ গণ জন্মেন এই মাদ্রাসাতে আপনি ধরেন 5000 টাকা আপনি দান করে দিলেন তো যখন আপনি দান করলেন এই টাকাটা কি আল্লাহ পকেটে জমা হলো আল্লাহ কি নিয়ে চলে গেলে না টাকাটা দেখা গেল না অত্র এলাকার মানুষ আপনারা প্রাণ প্রিয় মহব্বতের টানে ছুটে এসেছেন প্রাণ প্রিয় আমার দিদি মিল্লাতে সুপ্রিয় আজকের শ্রদ্ধা মণ্ডলী মাদ্রাসা অত্র এলাকার নির্বাচিত মাদ্রাসার কমিটি এবং হেতাকাঙ্ক্ষী প্রাণ প্রিয় অনুরাগী ভালোবাসা মাদ্রাসাকে দেনেওয়ালা মা ও বোনেরা ভাই বাবা জীবনেরা এখন আমার কথা হলো যে আপনি অত্র এলাকার মানুষেরা এই মাদ্রাসা এই মসজিদটাকে আপনারা তৈরি করছেন এই মাদ্রাসার একতলা দুতলা তিনটা থ্রি ফ্লোর মাদ্রাসার টয়লেট বাথরুম অ্যাটাচ যত এভরিথিং এত বড় ফিল্ডে বসেছে এটাও তো মাদ্রাসা জায়গা তো এই মাদ্রাসার জায়গা যে আপনি বানালেন এগুলো তো আপনি দিয়েছেন আজকে দেখেন না আল্লাহ যদি নিয়ে চলে যাবে তো আপনি বসে আছেন কোথায় মাদ্রাসার যদি খাতে গিয়ে দান করে দিলেন যে চলে গেল মালটা তো আপনার ছেলেটা পড়ছে কোথায় আপনার সন্তানটাকে বিদেশি সন্তানটাকে এটি মহাদেরকে মানুষ করছেন কোথায় আমার পবিত্র করার লক্ষ্য করবো সোরা আল্লাহ রাব্বুল আলামিন আর হজের মধ্যে সুন্দর করে আলোচনা করে দিয়েছে কি বললেন দান করে